আপু ভাইয়ারা কেমন আছেন? আপনারা আশা করি ভালো আছেন। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বেবি সুইট বানাতে হয়। তো আমি আপনাদের জন্য এখন এই রেসিপিটি নিয়ে আসলাম। তো আমি গুঁড়ো দুধ নিয়েছি 1 কাপ, এর সাথে আমি সুজি দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দিলাম একটু ময়দা অল্প। দেখেন এটা আপনারা ইচ্ছা মতো নিয়ে নেবেন। তো আমি অল্প অল্প করে দিয়েছি, তো অল্প সামান্য আমি বেকিং পাউডার দিয়েছি। বেশি বেকিং পাউডার দিলে অনেক সময় মিষ্টি শক্ত হয়ে যায়, এই জন্য আমি অল্প বেকিং পাউডার দিয়ে নিয়েছি। আর একটু ঘি অল্প, আমি ঘি ছিল না, মাখন আমি গরম করে তারপরে মাখনটা নিয়ে নিয়েছি। তো আমি এটা এখন মেখে নিচ্ছি ভালো করে, ভালো করে মেখে তারপরে আমি একটু দুধ দিয়ে তারপরে আমি এটাকে গুলিয়ে নিব, তরল দুধ দিয়ে গুলিয়ে নিব এটা আমি। তো আপু ভাইয়ারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করেন আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করেন। তো আমি দেখেন একদম ভালো করে, এত শক্ত হবে না আমার ডোটা আর এত নরমও হবে না, আমি ওই অবস্থাতে আমি ডোটাকে করে নিব। তো আমি আর একটু দুধ দিয়ে নিব। ভালো করে মেখে এই যে আমি আরেকটু দুধ দিয়েছি, কারণ আমার দুটা একটু শক্ত হয়েছিল। তো আমি এটা রেস্টে রেখে দিব ভালো করে মেখে, তারপরে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা ইচ্ছা করলে 1-2 ঘন্টা রেস্টে, যত রেস্টে রাখবেন তত এটা আপনার মিষ্টিটা সফট হবে এবং ভালো হবে। তো আমার মাখাটা হয়েছে, এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো আমি রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে, তো এখন দেখেন আমি খুলে নিয়েছি। দেখেন আমার এটা কিন্তু তখন নরম ছিল, এখন কিন্তু একদম ঝরঝরা হয়ে গিয়েছে। তো এটা দেখুন কতটা ঝরঝরা হয়েছে। তখন ভালো করে এটাকে আরও মেখে নিব। আর আমি এখানে যে চিনির যতটুকু চিনি নিয়েছি ঠিক ততটুকু পানি দিয়ে আমি একটা শিরা তৈরি করে নিয়েছি আর বলগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে একটা একটা করে আমি সবগুলো সুইট তৈরি করে নিব। তো দেখেন আমার সুইটগুলো যেভাবে আমি তৈরি করছি, আপনারা এখানে একদম ছোট ছোট করতে পারেন বা আমারগুলোর মতো করতে পারেন, এর চেয়ে একটু বড় করতে পারেন, এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছা মতো। দেখেন এই যে আমি প্রত্যেকটা সুইট তৈরি করে নিয়েছি, এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা ওরকম গরম করতে হবে না, মিডিয়াম আছে, একটু গরম হলেই আপনি তেলের মধ্যে সবগুলো ছেড়ে দিবেন, না হলে কিন্তু সবগুলো কালার এসে যাবে। আপনি ইচ্ছা করলে এখানে আমি এখন 3 কালার করে দেখাবো এটাকেই। তো আমি একটু আঁচটা কমিয়ে দিয়ে তারপরে আমি রান্নাটা করছি, যেন সাদা থাকে, আমার কালারটা নষ্ট না হয়, যেন আমি সাদা তুলতে পারি কয়েকটা। তো আমি কয়েকটা বল এখন সাদা কয়েকটা বল আমি উঠিয়ে নিব, যে আমার রান্নাগুলো কিন্তু দেখেন ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে কয়েকটা আমি সাদা সাদা কয়েকটা উঠিয়ে নিচ্ছি। আমি এখন আমি আরেকটা যখন আমার লাল হবে ওই অবস্থাতে আমি কিছু উঠিয়ে নিব, লাল অবস্থাতে আমি কিছু উঠিয়ে নিব। আমি আপনারা ইচ্ছে করলে আরও তেল বেশি দিয়ে বাঁচতে পারেন, তাহলে যেরকম কালার মাঝে মাঝে যে একটু কালার হয়ে গিয়েছে ওটা হবে না। তো আমি লাল অবস্থায় কিছু উঠিয়ে নিব। দেখেন আমারটা লাল হয়েছে, তো আমি গোলাপ জামুনের যে কালারটা ওটার মতো হয়েছে। তো আমি এগুলো কিছু উঠিয়ে নিয়েছি, এখন আমি ডাইরেক্ট চিনির শিরাটা যে ওটাতে দিয়ে দিয়েছি।
আর এগুলোকে আমি একদম খয়েরিভাবে ভেজে নিব। ভেজে একদম আমি খয়েরি কালার করে নিব, তারপরে এগুলোকে আমি উঠাব। দেখেন আমার কালারটা কেমন খয়েরি কালার হয়ে গিয়েছে, তো আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি। এই অবস্থা আমাদের মিষ্টিগুলো আমি সবগুলো এভাবে উঠিয়ে নিয়েছি। দেখেন উঠিয়ে নিয়ে আমি ভিজিয়ে রেখেছি, তো আমি এটাকে কতক্ষণ ভিজিয়ে রাখবো। আপনি ইচ্ছা করলে আপনি 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, তো আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখি আপনাদের দেখানোর জন্য আমি দ্রুত করেছি এটা। তারপরেও আমার একটু ঢেকে দিলাম অল্প সময়ের জন্য। দেখেন মিষ্টিগুলো কিন্তু পানিগুলো খেয়ে একদম টুটুম্বুর হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর হয়েছে দেখতে, মাশাল্লাহ একদম অনেক সফট হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিয়ার বাসা বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম।